আমি নুরুন নাহার, আজকে দেখাবো মাংস পিঠা। নর্মালি আমরা যখন হঠাৎ করে কিছু ঘরে থাকে না, সে সময় কিন্তু আমরা এই রুমে মাংস থাকলে, বাসায় মাংস থাকলে রান্না সেটা দিয়ে পিঠা তৈরি করে ফেলতে পারি একদম সহজে। যেমন এখানে নিয়েছি আমি 2 পিস গরুর মাংস, রান্না করা ছিল, সেটার সাথে দিয়েছি আমি কাঁচামরিচ, আই মিন গ্রিন পেপার, দিয়েছি জিঞ্জার, দিয়েছি সরি আবার বলি, এইখানে 2 পিস বিফ, তারপর দিয়েছি এটার সাথে অ্যাড করেছি আমি গ্রিন পেপার, তারপরে অ্যান্ড অনিয়ন, দেন জিঞ্জার, তো এগুলো দিয়ে আমি একসাথে মাখিয়ে নিয়েছি, ছেঁচে নিয়েছি। এই যে আমার এখানে পুর তৈরি করা হয়ে গেছে। অনেকেই আমার মনে হয় সবাই এই মাংসটা রান্না করা মাংস সেটা পেঁয়াজ আদা তারপরে হচ্ছে কাঁচামরিচ এগুলো দেওয়ার পরে আবার এটা রান্না করে, বাট আমি রান্না করছি না, সরি, এটার সাথে রসুন দিতে হবে, রসুন দিতে ভুলে গেছি, আসছি। আমি যে বলছিলাম এখানে গার্লিক দিয়ে দিয়েছি, তো এইভাবে আমরা একদম সহজে পুর তৈরি করে ফেলতে পারি। অনেকে এটা আবার রান্না করে, বাট আমি রান্না করছি না, আমি রান্না করছি না এই কারণে যে আমার ধারণা যতক্ষণ পিঠা ভাজা হবে ততক্ষণে এটা পিঠার ভিতরে থেকে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমরা কাঁচামরিচ মানে গ্রিন পেপার, অনিয়ন, জিঞ্জার, গার্লিক এইসব কাঁচা খেতে পারি, শুধু এই বিফটা সেদ্ধ হলেই হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আবার রান্না করার প্রয়োজন নেই। এই যে একদম হয়ে গেছে, আমি কিন্তু এই যে আটা গরম পানি করে লবণ দিয়ে আটা গুলিয়ে নিয়েছি, তো আমি এটা একটু থেতলে নেব, মানে একটু সফট করে নেব। তো এই যে এখানে আমি কিন্তু যে গুলানোটা সেটা একটু নরম হয়ে গেছে, এটা কিন্তু আমরা চেষ্টা করলে শক্ত করতে পারি, বাট সেখানে একটু পাউডার বেশি দিতে হবে, পাউডার মানে আটার পাউডার, গমের যে পাউডার হয় সেটা, গম থেকে যে পাউডার তৈরি করা হয় আটা বলে, সেটা দিয়ে আমরা কিন্তু নরমটা একটু শক্ত করে নিতে পারি। তো এইভাবে আমি এখন এটা টুকরো করে নিই, আমি খুব বেশি করব না, মানে চারটা, এক চারটা ছটা করতে পারি, মানে এইটা যতটা ততটা করে নেব। তারপরে এগুলো গোল করে নেব, আর একটু পাউডার লাগবে, এই যে। তো এখানে 2, 4, 6টা হয়ে গেছে, মানে আমার বিকেলের নাস্তা করার প্রস্তুতি নিচ্ছি আমি। তো এইভাবে তোমাদের আবার দেখাচ্ছি, এখানে হয়েছে বলেছি আমি, দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আমার প্রতি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর শুরু করি। আমি কিন্তু এখানে আমার মাংসের চর্বি ছিল সেটা দিয়ে আমি মাংস পিঠা ভেজে নিতে পারি, আমার বাড়তি সয়াবিন তেল লাগছে না। তো আমরা এইভাবে কিন্তু যেই পিঠা সাথে সাথে খেয়ে নিব সেটা কিন্তু আমরা এভাবে মাংসের তেল দিয়ে, মাংসের চর্বি দিয়ে আমরা পিঠা ভেজে নিতে পারি। আবার কিন্তু সেটাও করতে পারি, পিঠা বেঁচে গেলেও সমস্যা নেই, আমরা আবার গরম করে নিতে পারি, এই তেলটা চুলায় দিলেই একদম গরম হয়ে যাবে, তারপর আমরা পিঠা ভেজে নিতে পারবো। তবে এটা কিছুক্ষণ চুলায় থাকতে হবে যাতে করে তেলটা পাতলা হয়ে যায় পুড়ে, তারপর আমরা পিঠা ভাজবো। ওকে।
এখানে আমি যে কয়টা, দুই চার, চারটা পিঠা করে নিয়েছি, আর দুইটা বাকি আছে। এই যে আমার পুর দুইটা বাকি, তো পিঠা আমি দিয়ে দিই। বিসমিল্লাহ, হতে সময় লাগবে যেহেতু এগুলো সয়াবিন তেল না, এগুলো কিন্তু মাংসের চর্বি। আমাদের সবসময় মনে রাখতে হবে মাংসের চর্বি, মাংসের তেল দিয়ে যদি আমরা পিঠা ভাজি তাহলে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ চর্বিটা ভারী, সেটা পুড়ে পাতলা হবে, তারপর পিঠা ভাজা হবে। এই যে এখানে তাপ কমিয়ে দিয়েছি, খালি তাপ কমে যাচ্ছে। এটা কিন্তু আমি আবারও বলেছি যে এই তেলটা হচ্ছে মাংসের তেল, রান্না তরকারির চর্বিটা আমি আলাদা করে নিয়েছিলাম বাটিতে, সেটা। সে কারণে কালচে কালার দেখা যাচ্ছে। আমার ধারণা হয়ে গেছে, আমরা আমরা যদি এমনি তো বাসায় মাংস নিয়ে আসে সেটার চর্বিও থাকে, বাট কোরবানির গরুর চর্বিগুলো কিন্তু আমরা রান্না তরকারি থেকে এভাবে আলাদা করে নিতে পারি। নিয়ে স্টিলের মগে কিংবা বাটিতে কিংবা ঢাকনা জাতীয় কোনো কিছুতে রেখে তারপর কিন্তু সেটা ব্যবহার করতে পারি সারা বছর। তবে এটা মাঝখানে মাঝখানে জাল দিয়ে সেটা ঠিক রাখতে হবে, গলিয়ে তেল গরম করে, চর্বিটা গরম করে ঠিক রাখতে হবে, যাতে করে আমরা সারা বছর কাজে লাগাতে পারি। এতে করে দেখা যায় আমাদের তেল যে আমরা বাজার থেকে কিনি সেটা কিন্তু ততটা লাগবে না, কম তেল লাগবে। আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে মানে প্রতিদিনই কিন্তু তেলের দরকার, তেল ছাড়া রান্না হয় না। এই যে আমার অপিমানি খাচ্ছে, কেমন চলে বাবা? এই যে সুন্দর একদম। এগুলো গরুর চর্বির তেল দিয়ে ভাজা করছি, দেখাইছি তোমাদের।
তো ঠিক আছে, এটা হবে, হয়ে গেলে আমি তুলে নিব, আমি আর দেরি করতে পারছি না, আমাকে চলে যেতে হবে। তোমরা বুঝতে পারছো পিঠা হলে কি ধরনের হয়, কিভাবে হয়।